হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিওতে দেখাবো ইমোর যে নতুন একটা আপডেট, এটি হলো আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টটি বন্ধ করে রাখেন, মানে ইনঅ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে ইমো অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, ওকে? এবং কতদিন পরে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটা ডিলিট হতে পারে, এটা আপনাদেরকে টোটালি আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই গাইস, ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন এবং আপনার পার্সোনাল মানে খুবই গুরুত্বপূর্ণ যদি অ্যাকাউন্ট হয়ে থাকে এবং ওই অ্যাকাউন্টটা যদি আপনি ইনঅ্যাক্টিভ মানে বন্ধ করে রাখেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, ওকে? যদি আপনি আপনার অ্যাকাউন্টে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার মানে ওই অ্যাকাউন্টটা কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে, ওকে? তো গাইস, ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, চলুন আমরা দেখে আসি যে এই ইমো অ্যাকাউন্টটা কখন ডিলিট হতে পারে এবং কতদিন সময় লাগে ডিলিট হতে। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখব যে আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টে মানে বন্ধ করে রাখেন তাহলে কতদিন পর ডিলিট হয়ে যাবে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে হবে কি, তাহলে কিন্তু আপনি এই সেটিংগুলো মানে আপনি পেয়ে যাবেন, ওকে? তো গাইস, এখান থেকে ইমো লিখবেন, ইমো লেখার সাথে সাথে দেখতে পাবেন ইমো চলে আসবে এবং এখানে ওপেনের জায়গায় যদি আপনার এখানে আপডেট চলে আসে তাহলে এখান থেকে আপডেটটা করে নেবেন, ওকে? আপডেট করা হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট গাইস এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং এখান থেকে এই যে এখান থেকে প্রোফাইলে চলে যাবেন, মানে আপনার ইমো আইডিতে চলে যাবেন। ইমো আইডিতে চলে আসার পর এখান থেকে কি করবেন, সেটিং আইকনে ক্লিক করবেন। আমি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করছি গাইস। সেটিং আইকনে ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাবেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন গাইস। এখান থেকে কি করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে এই যে ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটা অপশন, তার নিচে দেখতে পাবেন এই সেটিংটা, ওকে? তো এখানে তারা কি বলছে, এখানে বলছে আই এফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর 12 মান্থস আইট উইল বি অটোমেটিক্যালি ডিলিট, ওকে? তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে সেট ইনঅ্যাক্টিভ টাইম নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন, করার পর এখানে দেখতে পাবেন 12 মান্থ, 6 মান্থ, তারপর হচ্ছে 3 মান্থ, ওকে? মানে 3 মাস, 6 মান্থ, তারপর হচ্ছে 12 মাস, ওকে? তো আপনি চাইলে কিন্তু এখান থেকে 12 মাস সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে 6 মাস সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি চাইলে 3 মাস সিলেক্ট করে দিতে পারেন, ওকে? তো আপনি চাচ্ছেন এই অ্যাকাউন্টটা ধরেন ডিলিট হয়ে যাবে, এক্ষেত্রে আপনি চাইলে এই যে 3 মাস এটা সিলেক্ট করে মানে 3 মাসটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি মানে এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিবেন আর এই আইডিটা লগ ইন করবেন না 3 মাসের মধ্যে, ওকে? তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সে মানে সেই অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে যখন আপনি ইনঅ্যাক্টিভ রাখবেন আপনার অ্যাকাউন্টটা, ওকে? তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এবং আপনি যদি 12 মান্থ দিয়ে রাখেন মানে 12 মাস, তাহলে কী হবে, 12 মাস পর অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি ইমো এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ওকে? তো গাইস, আশা করি আপনাদেরকে আমি শিখাতে পারছি। যদি আপনি এই সেটিংগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে, যে আপনি যদি ইমো অ্যাকাউন্টে না চালান তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ওকে? তো এটা এই যে নতুন যে আপডেটটা আছে এটা কিন্তু অনেকেই শেয়ার করে নাই, আশা করি আগে আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং শিখাই দিলাম, ওকে? তো যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ওকে? তো গাইস, এখানে ভিডিওটি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।